কোনো একটি গ্রামে রূপালী তার পরিবারের সঙ্গে বাস করত। রূপালীর পরিবার প্রথমের দিকে খুব হাসি খুশিতেই দিন কাটাত, তাদের কোনো অশান্তি ছিল না, কারণ তাদের কোনো জিনিসেরই কমতি ছিল না। কিন্তু রূপালী ছোট থেকে বড় ধরনের একটি রোগে আক্রান্ত ছিল। রূপালী যখন ছোট ছিল তখন থেকেই তার মাথার চুল একেবারে ধবধবে সাদা ছিল, যার কারণে রূপালীর মা বাবা খুবই চিন্তিত থাকত। তারা রূপালীর এই সাদা চুলের চিকিৎসা অনেক বিজ্ঞ ডাক্তার দিয়ে করিয়েছিল, কিন্তু ডক্টরদের কোনো ওষুধে রূপালীর সাদা চুলকে কালো করতে পারেনি। সর্বদাই রূপালীর চুল সাদাই রয়ে গেল। যখন ছোট ছিল মানুষের কথায় রূপালীর কিছু যায় আসতো না, কিন্তু যখনই রূপালী বড় হতে লাগে তখনই মানুষের কটু কথা রূপালীর অন্তরের মধ্যে তীরের মতো বিঁধতে শুরু করে। রূপালীর স্কুলের সব বাচ্চারাই রূপালীকে নিয়ে হাসি ঠাটা করে। এজন্য রূপালী পেরেশান হয়ে ওই স্কুল বাদ দিয়ে অন্য স্কুলে ভর্তি হয়। এরপর যখন সে নতুন স্কুলের প্রথম দিন তার স্কুলে গিয়ে বসে, ক্লাসে বসার সঙ্গে সঙ্গে স্কুলের সব বাচ্চারাই তাকে হাসি ঠাট্টা করতে শুরু করে দেয়। আরে তোমরা সবাই দেখো দেখো, এই নতুন মেয়েটার চুল একেবারে সাদা, মনে হচ্ছে এটা কোনো বুড়িমা। বুড়িমা এখন আমাদের ক্লাসেই পড়বে। আরে বুড়িমা, এই বৃদ্ধ বয়সে আপনার আবার লেখাপড়া করার শখ হয়েছে নাকি? এই বয়সে তো আপনার বসে বসে ইবাদত করা উচিত, এই বয়সে লেখাপড়া করে আপনি কি করবেন? স্কুলের সব বাচ্চারাই রূপালীকে নিয়ে এই রকম হাসি ঠাট্টা করতে শুরু করলো। এইসব দৃশ্য দেখে রূপালী অনেক কষ্ট পেল। কান্না করতে করতে স্কুল থেকে বাসায় চলে আসলো। বাসায় এসে রূপালী সে তার মাকে বলল, মা, প্রথমে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের বাচ্চারা আমাকে অনেক কষ্ট দিত, আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করত, এই জন্যই আমি তোমাকে বলে আর এক স্কুলে আমার নামে অ্যাডমিশন করিয়েছি। ওখানে গেছি, ওখানকার বাচ্চারাও আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছে, চুল ধরে টেনে টেনে মাথার চুল আমার ব্যথা করে দিয়েছে মা, চুল টেনে টেনে আমার মাথা ব্যথা করে দিয়েছে মা। আমি নিষেধ করার পরও তারা আমার কোনো কথাই শোনে না মা। আমি আর কখনো স্কুলে যাব না, আমি আর লেখাপড়া করব না, আমি আর বাড়ি থেকে বেরো হব না মা, কারণ আমি যখনই বাড়ি থেকে বের হই যেখানে যাই না কেন সেখানকার মানুষেরাই আমার সাদা চুলের কারণে আমাকে নিয়ে অনেক মজা করে, আমাকে কষ্ট দিয়ে কথা বলে। কিন্তু বেটা, এভাবে লেখাপড়া ছেড়ে দিলে এটা শুধু তোমারই ক্ষতির কারণ হবে, কারণ এই দুনিয়াতে কখনো অন্য কারোর কারণে নিজের কাজ ছেড়ে দেওয়া উচিত না। এই রকম করার দ্বারা শুধু আমাদেরই ক্ষতি হবে বেটা, অন্য কারো কোনো কিচ্ছু হবে না। কিন্তু মা, তুমি আমাকে যতই বোঝাও না কেন, আমি একেবারে ফয়সালা করে ফেলেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনো স্কুলে যাব না, আর আমি ঘর থেকেও কখনো কোনো দিন বের হব না, তাই বলছি খবরদার তুমি আমাকে এসব বলবে না, আমাকে বোঝাতে আসবে না। ঠিক আছে বেটা, তোমার যেমনটা ভালো লাগে তুমি সেটাই করো, আমার তো কাজই হলো তোমাকে বোঝানো। আচ্ছা ঠিক আছে, তুমি এসব কথা বাদ দাও, চলো হাত মুখ ধুয়ে নাও, এখন খাবার খাবে। রূপালীর মা বারবার বোঝানোর কারণে রূপালী কান্না বন্ধ করলো। এরপর হাত মুখ ধুয়ে সবার সঙ্গে বসে খাবার খেলো। এরপর সবাই যে যার রুমে ঘুমাতে চলে গেল। রূপালীও ঘুমানোর জন্য তার বেডে শুয়ে পড়ল। দীর্ঘ সময় ধরে রূপালী এপাশ ওপাশ করতে লাগলো, তার ঘুম আসছিল না, কারণ তার মাথার মধ্যে সব সময় লোকদের ওসব কথায় চলছিল যে সবাই তাকে নিয়ে কতটা মজা করে। সে নিজেই নিজেকে অনেক ধিক্কার দিতে লাগলো। অনেকক্ষণ ধরে এসব ভাবার পরে কোনো পথ না পেয়ে রূপালীর মাথার মধ্যে আত্মহত্যা করার চিন্তা আসলো। সে ফয়সালা করলো সে আর এই পৃথিবীতেই থাকবে না। আমি আত্মহত্যা করব, এই পৃথিবীতে না থাকলে কেউ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না, আমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে, আর আমার মা বাবাকেও আমার কারণে অন্য লোকদের কথা শুনতে হবে না। এভাবেই নিজের মনে মনে রূপালী আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন সে বাড়ি থেকে বের হয়ে পড়ল। অনেকক্ষণ আনমনা হয়ে হাঁটতে হাঁটতে সে একটি কুয়ার কাছে গিয়ে পৌঁছল। কিন্তু যখনই রূপালী আত্মহত্যা করার চেষ্টায় কুয়ার মধ্যে লাফ দিল,
ঠিক তখনই কুয়ার ভেতর থেকে খুবই সুন্দর একটি পরী রূপালীকে কোলে করে উপরে নিয়ে আসলো। এরপর সেই সুন্দরী পরী রূপালীকে জিজ্ঞেস করলো, আরে বেটা, কি হয়েছে তোমার? এত ছোট বয়সে কি অশান্তিতে ধরেছে তোমাকে যার কারণে নিজের জীবন তুমি কুয়ার মধ্যে লাফিয়ে শেষ করে দিতে চাইছ? কি এমন সমস্যা তোমার, প্লিজ আমাকে বলো, আমি তোমার সব সমস্যার সমাধানের জন্য যে কোনো একটা উপায় বের করে দেব, বলো বেটা। পরে জিজ্ঞেস করার কারণে রূপালী তার সব সমস্যার কথা কান্না করতে করতে পরীর কাছে বলে দিল। রূপালীর সমস্যার কথা শুনে পরী বলল, রূপালী তুমি চিন্তা করো না, মনের মধ্যে আশা রাখো, তোমার মনটা ঠিক করো, একটু হাসো, আমি এখনই তোমাকে ঠিক করে দেব, বুঝেছ? আমি আমার জাদু শক্তির দ্বারা তোমার এই সাদা চুলকে সারা জীবনের জন্য কালো করে দেব। তোমার মাথায় চলে আসবে কালো লম্বা ঘনো জাদুর চুল। আরে জাদুর চুল তোমার মাথায় আসার কারণে শুধু তোমাকে দেখতে সুন্দর লাগবে না, বরং তোমার জীবনে যত দুঃখ কষ্ট সমস্যা আসবে আর আছে সব কিছুই সমাধান হয়ে যাবে। বরং তুমি তোমার জাদুর চুল হাতে নিয়ে যে জিনিসই চাইবে সেই জিনিসই দ্রুত তোমার কাছে চলে আসবে। এ কথা বলে পরী তার জাদুর লাঠি বের করল। জাদুর লাঠির সাহায্যে রূপালীর মাথায় লম্বা ঘনো কালো চুল এনে দিল। রূপালীর মাথার সাদা চুল উধাও হয়ে গেল। রূপালীর মাথায় কালো চুল হতে দেখে রূপালী প্রচণ্ড খুশি হলো। সে খুশিতে নাচতে আরম্ভ করল আর পরীকে অনেক ধন্যবাদ জানাল। এরপর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর রূপালী তার বাসায় ফিরে আসলো। সকালবেলা রূপালী তার মা বাবাকে সব ঘটনা খুলে বলল। রূপালীর মা বাবা রূপালীর মাথার সাদা চুল গায়েব হয়ে কালো চুল আসতে দেখে প্রচণ্ড খুশি হলো। তাদেরও খুশির কোনো সীমা রইল না। এরপর রূপালী আবারও স্কুলে যাওয়া শুরু করল। স্কুলের যেসব বাচ্চারা রূপালীর চুলের কারণে হাসি ঠাট্টা করত, তাকে কষ্ট দিত, চুল ধরে টানত, তারা হতভম্ব হয়ে গেল রূপালীর এই সুন্দর লম্বা ঘন চুল দেখে। শুধু তাই নয়, রূপালী তার জাদুর লম্বা চুলের সাহায্যে এলাকার গরিব ও অসহায় লোকদেরকে সাহায্য করতে লাগল। রূপালীর এই সাহায্য করার কারণে এলাকার লোকজন রূপালীকে অনেক ভালোবাসতে লাগল। এলাকার লোকজন সবাই রূপালীর প্রশংসা করতে লাগল। এভাবেই পরীর দেওয়া জাদুর চুলের মাধ্যমে রূপালীর জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল। রূপালী তার পরিবারের সাথে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগল। রামপুর নামক কোনো একটি গ্রামে সূর্য নামক একজন ছেলে তার পরিবারের সঙ্গে বসবাস করত। তারা অনেক বেশি দরিদ্র ছিল। সূর্য এদিক সেদিক থেকে ভিক্ষা করে নিজের সংসার চালাত। এভাবেই কোনো রকমের দিন কাটছিল তাদের। একদিন সূর্য কাজের খোঁজে কোথাও একটা যাচ্ছিল, তখন তার নজর পড়ে একজন বৃদ্ধা মহিলার উপর, যে একটা গাছের গোড়ার কাছে অজ্ঞান হয়ে পড়েছিল। আর সেই বৃদ্ধা মহিলার কাছে একটা টাকা ভর্তি ব্যাগও ছিল। এটা দেখে সূর্য সেই বৃদ্ধা মহিলার কাছে যায় তাকে সাহায্য করার জন্য, এবং সেই বৃদ্ধা মহিলার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। বৃদ্ধা মহিলার জ্ঞান ফেরার পর তাকে বলে, বুড়িমা আপনি ঠিক আছেন তো? আর আপনি এখানে এভাবে কেন পড়ে আছেন? তখন সেই বৃদ্ধা মহিলার জ্ঞান ফিরে আসে এবং সূর্যকে তার সাহায্য করতে দেখে বলে, আমি ঠিক আছি বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত সাহায্য করেছ, তুমি অনেক ভালো একজন মানুষ। বাবা তুমি কি করো? কিছু করি না বুড়িমা, আমি খুব গরিব একজন মানুষ, এদিক ওদিক থেকে যার থেকে যা পাই যে নিজের সংসার চালাই। বাবা তুমি তো সত্যিকারের একজন ইমানদার মানুষ, তোমার মনে কোনো লোভ নেই। যদি তোমার মনে লোভ থাকতো তাহলে তুমি আমাকে এইভাবে সাহায্য করতে না, উল্টো এখানে থাকা এই টাকাগুলো নিয়ে কখনই এখান থেকে পালিয়ে যেতে। এর কারণে তোমার এই দয়া আর ইমানদারি দেখে আমি মুগ্ধ। আমি আমার নাতি চাঁদনির বিয়ে দিতে চাই তোমার সাথে। কিন্তু বুড়িমা আমি ভীষণ গরিব, ছোট্ট একটা বাড়িতে কোনো রকমে সবাই মিলে থাকি, আমি আপনার নাতির সঙ্গে কিভাবে বিয়ে করতে পারি? আমি তো আমার পরিবারকে দুই বেলা খাবারও ঠিক মতো খাওয়াতে পারি না। বাবা মানুষ মন থেকে বড় হয় ধন সম্পদ দিয়ে নয়, আর যে অন্যকে এত সাহায্য করে সে নিজের পরিবারের জন্য কী না করতে পারে। এর জন্য আমার তোমার উপর পুরোপুরি ভরসা আছে যে তুমি আমার নাতির চাঁদনিকে একদম হাসি খুশি রাখতে পারবে। সূর্য সেই বৃদ্ধা মহিলার এত বিশ্বাস দেখে বিয়ের জন্য রাজি হয়ে যায়।
আর কিছুদিনের মধ্যেই সূর্য এবং চাঁদনির বিয়ে হয়ে যায়। সূর্য চাঁদনিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। সূর্যর বাড়ির দরজায় সূর্যর মা এবং বোন বরণডালা নিয়ে অপেক্ষা করছিল নতুন বউকে বরণ করবে বলেই। সূর্যর মা বলে, আরে বৌমা এসো এসো, আমাদের এই ছোট্ট ঘরে তোমাকে স্বাগতম। আমরা এতদিন এই দারিদ্রতা ভরা জীবনই কাটাচ্ছিলাম, আজ থেকে তোমাকেও এমন দারিদ্রতা ভরা জীবনই কাটাতে হবে। আরে মা, ভাইয়া তো আমাদেরকে ঠিক মতো দুই বেলা খাবার দিতে পারে না, এখন একে কোথায় থেকে খাওয়াবে? আর না, ভাইয়া এখনো কোনো কাজ পেয়েছে, এখন একেও তো আমাদের সঙ্গে না খেয়েই দিন কাটাতে হবে। সূর্য নিজের মা এবং বোনের এমন ধরনের কথা শুনে কিছুটা দুঃখী হয়ে যায়। এরপর সে আর কিছু বলে না, সে চুপচাপ চাঁদনিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। চাঁদনি, তুমি এখানে বসো। আর হ্যাঁ চাঁদনি, তুমি আমার মা আর ছোট বোনের কথাগুলোতে কিছু মনে করো না, আসলে ওরা চিন্তিত তাই এমন ধরনের কথা বলেছে। আরে তুমি ভেবো না, আমি ঠিক আছি, আর ওদের কথাতে আমার কিছু মনে হয়নি। চাঁদনির কথা শুনে সূর্য অনেক বেশি খুশি হয়। তখন তাদের রুমে তার দাদি অরুণা আসে, আর চাঁদনি উঠে দাঁড়িয়ে দাদির পা ছুঁয়ে প্রণাম করে। হাসি খুশি থাকো মা, ওপরওয়ালা যেন তোমাদের ঝুড়ি সব সময় অটুট রাখে। অরুণা চাঁদনিকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় চাঁদনি সবার আগে অনেক ভোরে ঘুম থেকে ওঠে এবং সে সবার জন্য নাস্তা বানায় এবং সে একাই বাড়ির সব কাজ করে ফেলে। কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই ঘুম থেকে জেগে ওঠে এবং চাঁদনি সবাইকে চা নাস্তা দেয়। কিন্তু অরুণা, সে ততক্ষণেও ঘুমিয়েছিল, সে এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ তার শরীর ভালো ছিল না। এটা দেখে চাঁদনি তার নাস্তা নিয়ে তার ঘরে যায় আর বলে, দাদি নাস্তা করে নিন। বৌমা তুমি সত্যি অনেক ভালো, তুমি আমাদের সবার কত খেয়াল রাখো, তাই আমি তোমাকে এই লেহেঙ্গাটা দিতে চাই। আর হ্যাঁ বৌমা, এই লেহেঙ্গাটি কোনো সাধারণ লেহেঙ্গা নয়, তাই তুমি এই লেহেঙ্গাটা সামলে রেখো আর এই লেহেঙ্গাটা ভালোভাবে ব্যবহার করো। চাঁদনি দাদির থেকে লেহেঙ্গাটা নিয়ে নিজের ঘরে চলে যায় এবং বলে, চলো এবার দেখি দাদি আমাকে যে লেহেঙ্গাটা দিয়েছে সেই লেহেঙ্গাটা কেমন। এরপর চাঁদনি যখনই সেই বাক্সটি খোলে তখন সে দেখে যে তার ভেতরে খুব সুন্দর একটা লেহেঙ্গা রাখা ছিল। এমনটা দেখে চাঁদনি ভীষণ অবাক হয় এবং বলে, আরে বাহ, এটা তো অনেক সুন্দর একটা লেহেঙ্গা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে দাদির কাছে এত সুন্দর একটা লেহেঙ্গা আছে। আর এই লেহেঙ্গাটি দাদি আমাকে দিয়ে দিয়েছে, কত সুন্দর এই লেহেঙ্গাটা, এটা তো আমি অবশ্যই পরব। এরপর চাঁদনি সেই লেহেঙ্গাটি পরে নিজের বউ ভাতের দিন রেডি হয়ে যায়। আর যখনই চাঁদনি সেই লেহেঙ্গাটি পরে তার লেহেঙ্গার মধ্যে থেকে অনেক সোনার মোহর এবং টাকা বাইরে বের হতে শুরু করে, যেটা দেখে চাঁদনি ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, হে আল্লাহ, এটা কি হচ্ছে, এর মধ্যে থেকে এত টাকা আর এত সোনার মোহর বাইরে বের হচ্ছে, এর মানে দাদি যা বলেছিল তার সম্পূর্ণ সত্যি, এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা একটি জাদুর লেহেঙ্গা। ঠিক তখনই সেখানে অরুণা দাদি চলে আসে এবং বলে, বৌমা তুমি ঠিকই ভাবছ, এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা একটি জাদুর লেহেঙ্গা। এর কারণে এখন থেকে তোমাকে এই বাড়ির দেখাশোনা করতে হবে, আর পরবর্তী আসছে সময় এই লেহেঙ্গাটার ভালোভাবে ব্যবহার করতে হবে, সঠিক পদ্ধতিতে এটি ব্যবহার করা প্রয়োজন। ঠিক আছে, এখন চলো, বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু দাদি, এই লেহেঙ্গা থেকে যদি এভাবেই সোনার মোহর আর টাকা বের হতে থাকে তাহলে কিভাবে চলবে? আরে বৌমা, এটাই তো এই লেহেঙ্গার জাদু। যখন তোমার শাশুড়ি এবং ননদ এই লেহেঙ্গাতে এই অবস্থাতে তোমাকে দেখবে তখন ওরা বুঝতে পারবে যে তুমি এই বাড়ির জন্য লক্ষ্মী হয়ে এসেছো, আর ওদের মনে তোমার জন্য অনেক সম্মান সৃষ্টি হবে। এরপর দাদি চাঁদনিকে নিয়ে সবার মাঝে যাচ্ছিল, কিন্তু তখনও তার সেই লেহেঙ্গা থেকে অনেক সোনা এবং টাকা পয়সা নিচে ঝরছিল। এটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। আরে মা, এটা কোনো স্বপ্ন নয় তো, কি দেখছি এটা আমি, আমার ঘরে এক সাক্ষাৎ লক্ষ্মী চলে এসেছে, এত টাকা আর এত সোনার কয়েন, তাও আমাদের মতো দরিদ্রদের ঘরে। কিন্তু মা, এটা কিভাবে হতে পারে, যখন আমি এই লেহেঙ্গাটি পরেছিলাম তখন এই লেহেঙ্গার মধ্যে থেকে তো এমন কোনো আশ্চর্য ঘটনা ঘটেনি, কিন্তু আজকে হঠাৎ করে এমনটা কিভাবে হচ্ছে? সূর্যর মায়ের এমন কথা শুনে দাদি বলে,
বৌমা, এই লেহেঙ্গাটা তখনই কাজ করে যখন এটা কোনো ইমানদার সৎ মানুষ পরে। আর এই লেহেঙ্গাটির জাদু কাজ করার জন্য যে যেই গুণ প্রয়োজন, এই সব গুণ আছে এই মেয়ের মধ্যে, তাই এই লেহেঙ্গার উপর কাজ করছে। কিন্তু তুমি তো সবসময় টাকার লোভ করেছো, তাই না? পরিবার থেকে বড় তোমার কাছে টাকা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে আমাদের এই লেহেঙ্গা সঠিক মানুষের কাছে গিয়েছে, যে এর গুরুত্বটা বোঝে। দাদি, আপনাকে ধন্যবাদ যে আমাকে এই লেহেঙ্গার সঠিক অধিকারী ভেবেছেন। এখন আমি এই লেহেঙ্গার সবসময় সঠিক ব্যবহার করব, আর আমি এই লেহেঙ্গাটি সবার ভালোর জন্যই ব্যবহার করব। সত্যি চাঁদনি, আমি অনেক বেশি ভাগ্যবান যে তুমি আমাদের জীবনে এসেছ। তুমি এসেছ বলে আজকে আমাদের এই বাড়ির সকল সমস্যা দূর হয়ে গেল। আমাদের দারিদ্রতা কষ্টে ভরা জীবন এখন থেকে শেষ হয়ে যাবে। এরপর সবাই চাঁদনির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে যায় এবং সবাই মিলে চাঁদনির খুব প্রশংসা করে। এরপর চাঁদনির শাশুড়ি চাঁদনিকে বলে, বৌমা, আজ থেকে তুমি এই বাড়ির আসল মালকিন। তুমি যা বলবে আজ থেকে সেটাই হবে এই বাড়িতে। আরে মা, আজকে হঠাৎ করে এইসব কি হচ্ছে? হঠাৎ করে আজকে আমার শাশুড়ি আমার এত প্রশংসা কেন করছে? আমি সবসময় শুনে এসেছি যে শাশুড়িরা নাকি প্রচণ্ড রাগি হয়, কিন্তু আজকে তো দেখছি আমার শাশুড়ি অনেক ভালো। হ্যাঁ, প্রথমে একটু রাগ করেছিল, কিন্তু কোনো ব্যাপার না, এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে। আর এই সব কিছুর কারণ হলো এই জাদুর লেহেঙ্গা যেটা আমাকে দাদি দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদি। চাঁদনি দাদিকে অনেক ধন্যবাদ জানাই, আর দাদিও চাঁদনির চেহারা দেখে হেসে দেয়। এরপর চাঁদনির ননদ হাতে পানির গ্লাস নিয়ে চাঁদনির ঘরে আসে এবং সে তার ভাবি চাঁদনিকে বলে, আরে ভাবি, নাও পানি পান করে নাও, তুমি হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছো, আসো আমি তোমাকে পাখা দিয়ে বাতাস দিচ্ছি। আরে কি ব্যাপার, কি হয়েছে? আজকে হঠাৎ করে এত প্রশংসা, আমার এত খাতির যত্ন হচ্ছে, কিছু হয়েছে কি? নাকি তুমি আমার থেকে কিছু চাও, বলতে পারো। আসলে হয়েছে কি ভাবি, আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে চাই, আর তার জন্য আমার কিছু টাকা দরকার। আমি মা ভাইয়া সবার থেকে চেয়েছি, কিন্তু ওরা কেউ আমাকে দিতে রাজি হয়নি, এর কারণে আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে কিছু টাকা দিবে? আরে কেন নয়, তোমার যা টাকা প্রয়োজন তুমি আমার থেকে নিতে পারো। কিছুক্ষণ পর চাঁদনি তার লেহেঙ্গাটি চেঞ্জ করে আবারও জায়গা মতো রেখে দেয়। কিছুক্ষণ পর সূর্য সেইখানে আসে এবং সে চাঁদনিকে বলে, চাঁদনি, তোমার কারণে আজকে আমার পরিবারে খুশি ফিরে এসেছে। আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব যে তুমি আমার পরিবারের জন্য এত কিছু করছো। এরপর তাদের জীবনে খুশি ফিরে আসে, আর যখনই তাদের টাকার প্রয়োজন হতো তখনই চাঁদনি সেই লেহেঙ্গাটি পরত এবং তাদের সকল প্রয়োজন মিটে যেত। চাঁদনি শুধু সেই টাকাগুলো দিয়ে নিজের প্রয়োজনই মেটাতো না, সে সেই টাকাগুলোর সাহায্যে কখনো কখনো দরিদ্র অসহায় মানুষদেরকেও সাহায্য করত। বলে, কি হয়েছে মা, তোমার মনে কি কিছু চলছে? আজকে তোমাকে খুব হতাশ দেখাচ্ছে। যদি তোমার কোনো কিছু দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। আরে না মা, এমন কোনো বিষয় নেই। বাহ, আজকে তুমি আমার জন্য এত সুস্বাদু খাবার রান্না করেছ। গুঞ্জনেরও তোমার হাতের খাবার অনেক পছন্দ, তুমি কি কিছু খাবার প্যাক করে ওকে দিয়ে আসতে পারবে? আচ্ছা ঠিক আছে মা, তোকে চিন্তা করতে হবে না, আমি খাবার দিয়ে আসবো। সবার আগে তুই পেট ভরে খাবার খেয়ে নে, দিন দিন শুকিয়েই যাচ্ছিস। রোশনিকে খাবার খাওয়ানোর পর রোশনির মা গুঞ্জনের বাড়িতে যাই। ওই সময় গুঞ্জন বাড়িতে একাই ছিল। মা গুঞ্জন, কোথায় তুমি? বাড়িতে বাবা মা নেই? না আন্টি, আজকে ওদের আসতে একটু লেট হয়ে যাবে। আচ্ছা কোনো ব্যাপার না মা, দেখো আমি তোমার জন্য কত সুস্বাদু খাবার রান্না করেছি। রোশনি আমাকে বলছিল যে আমার হাতের রান্না করা খাবার নাকি তোমার খুব ভালো লাগে, তাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। কিন্তু আন্টি, আজকে তো আমি কিছু খাবো না। আজকে বাবা বলে গেছে যে বাড়িতে ফেরার সময় আমার জন্য 5-star হোটেল থেকে সুস্বাদু নানান ধরনের খাবার নিয়ে আসবে, আর আমি ওই খাবারই খাবো, তাই আপনি এই খাবারগুলো ফেরত নিয়ে যান। আসলে গুঞ্জনের ভেতরে ছিল অনেক অহংকার, আর সে নিজেকে মনে মনে অনেক বড় লোক দেখাতে চাইতো, তাই সে রোশনির মায়ের থেকে খাবার নেয় না, খাবার সমেত তাকে ফেরত পাঠায়। এভাবেই সময় কাটছিল। একদিন কমলা নামের একজন চাকরানী গুঞ্জনের বাড়িতে কাজ করছিল। তখন গুঞ্জন কমলাকে বলে, কমলা আন্টি, আপনি ভালোভাবে দেখে শুনে পরিষ্কার করুন, আমি খুব ভালোভাবে দেখছি আপনি মন দিয়ে কাজ করছেন না।
দেখেন, আপনি খুব ভালোভাবেই জানেন যে বাড়িতে জিনিসপত্রগুলো কত দামি। ভুলেও যদি একটা জিনিস ভেঙে যায় তাহলে লাখ টাকার লোকসান হয়ে যাবে। আচ্ছা আন্টি, আপনার বাড়িতে কি এত দামি দামি জিনিসপত্র আছে? তুমি এটা কেমন কথা বলছো মা, আমরা খুব দরিদ্র ঘরের মানুষ, আমরা দুই বেলা খাবার খেতে পাই এটাই অনেক। আরে হ্যাঁ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনারা তো অনেক গরিব। আর দেখেন আপনাদের কাছে কত ছেঁড়া ফাটা পুরনো পোশাক, আর গা দিয়ে কত গন্ধ বের হচ্ছে। আপনাদের কাছে তো দুই জোড়া কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। এইসব শুনে কমলা মনে মনে অনেক দুঃখী হয়, কিন্তু সে তার কাজটা হারাতে চাইছিল না। এর কারণে সে আবারও বাড়ির কাজে লেগে পড়ে। আর সন্ধ্যাবেলায় যখন গুঞ্জনের বাবা মা বাড়িতে ফিরে আসে তখন তাদের মুখটা অনেক দুঃখে ভরা ছিল। ওয়েলকাম মা বাবা, কি হয়েছে, তোমাদেরকে এত দুঃখী দেখাচ্ছে যে? কোনো বিষয় কিছু ঘটেছে কি? হ্যাঁ মা, আজকে আমি অনেক বেশি চিন্তিত। একটা কেসে আমার অনেক বড় লস হয়ে গেছে, আর আমাকে ওকালতি থেকে বের করে দেওয়া হয়েছে। কি বললে বাবা, তো এতে এত চিন্তিত হওয়ার কি আছে? মা তো এখনো চাকরি করে। হ্যাঁ মা, এ কথা সত্যি, কিন্তু আমার কাজটি চলে যাবার পর আমার অনেক বড় দুর্নাম হয়ে গেছে। যখন এই কথাটি স্কুলের প্রিন্সিপাল জানতে পারবে তখন উনি তোমার মাকেও কাজ থেকে বের করে দিবেন, আর আমরা খুব তাড়াতাড়ি পথে বসে যাব। সরকার আমাদের থেকে সব কিছু কেড়ে নিবে, আর আমাদেরকেও আর পাঁচটা দরিদ্র মানুষের মতোই থাকতে হবে, আর এরপর থেকে আমাদের কাছে এইসব কাজের লোক কিচ্ছু থাকবে না। গুঞ্জন তার বাবা মায়ের এমন লসের কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। আর দেখতে দেখতে সুরেশের সব কিছু নিলাম হয়ে যায়। তখন গুঞ্জন তার লাল দামি ড্রেসটি নিজের সঙ্গে রাখতে চাইছিল, তাই সে সেটি চুরি করে নেয় এবং সেটিকে সে লুকিয়ে রাখে। এরপর গুঞ্জন তার দামি ড্রেসটির সঙ্গে একটা ছোট্ট ঝুপড়িতে থাকে, আর তার সমস্ত অহংকার ভেঙে গিয়েছিল। একদিন গুঞ্জন তার লাল লেহেঙ্গা পাশে রেখে নিজের ঘরে ঘুমিয়েছিল, তখন লেহেঙ্গাটি বলে ওঠে, উঠো গুঞ্জন, তুমি রোশনিকে অনেক জ্বালিয়েছো, আমি কখনোই তোমাকে শান্তিতে থাকতে দিব না। তোমাকে উঠে রোশনির মতো পুরো বাড়ি পরিষ্কার করতে হবে, আর তোমার বাবা মায়ের কাজে তাদেরকে সাহায্য করতে হবে। এটা কি হচ্ছে, এই লাল লেহেঙ্গা কিভাবে কথা বলছে? আরে আমি কোনো সাধারণ ফ্রগ নই, আমি একটা রাগী ফ্রগ, আমি তোমাকে শিক্ষা দিতে চাই। তুমি যেভাবে রোশনিকে বিরক্ত করেছো এখন সবকিছুর মুখোমুখি তোমাকেও হতে হবে। রোশনির মনে হয় যে একটা লেহেঙ্গা আবার কীভাবে কথা বলবে, হয়তো অন্য কেউ তার সঙ্গে মজা করছে, তাই সে লেহেঙ্গার কথা শোনে না। তাই লেহেঙ্গা তাকে শিক্ষা দেওয়ার জন্য কারেন্টের শক দেয়। এরপর গুঞ্জনের ফ্রকটিকে অনেক ভয় করে, আর সে ফ্রকটির কথা মতোই চলতে থাকে। সে ফ্রগের হাতের পুতুল হয়ে যায়, ফ্রকটি তাকে যা করতে বলতো সে তাড়াতাড়ি সেই কাজটাই করত। কাজ করতে করতে গুঞ্জন এখন অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, সেও গরিব মানুষদের মতো নোংরা এবং দুর্গন্ধময় হয়ে যায়। রোশনি এই অবস্থাতে গুঞ্জনকে দেখে নেয় এবং বলে, আরে গুঞ্জন, এটা কী করছো তুমি, তোমার এই অবস্থা কীভাবে হলো? গুঞ্জন এরপর রোশনিকে সব কিছু খুলে বলে। গুঞ্জনের এমন পরিস্থিতির কথা শুনে রোশনির ভীষণ খারাপ লাগে। এরপর রোশনি গুঞ্জনকে বাড়ির সব কাজ করতে শিখিয়ে দেয়। এরপর গুঞ্জন বাড়ির কাজ করতে দক্ষ হয়ে যায়। এরপর থেকে রোশনি এবং গুঞ্জন একসঙ্গে দ্রুত বাড়ির কাজ করে। এরপর গুঞ্জনও নিজের বড়লোক হওয়া নিয়ে আর অহংকার করে না, আর দারিদ্রতার মধ্যে গুঞ্জন এবং রোশনি একসঙ্গে বসবাস করে। এখন গুঞ্জন রোশনিকে আর একটু বিরক্ত করতো না, গুঞ্জন তার কর্মের শাস্তি পেয়ে গিয়েছিল। এরপর সেই রাগী ফ্রক সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। শেষমেশ গুঞ্জন তার দারিদ্রতা জীবন নিয়েই তার বাবা মায়ের সঙ্গে হাসি খুশিতে বসবাস করে।